আকি বেদে ক্লান্ত হয়ে ফোন দে গেম প্লে করার পর অনেকের সাথে বে কাস্টম বাসেস খেলেন ভাই, আমার সাথেও একটা খেলেন ভাই, আপনি হারলেও আপলোড দেবেন জিতলেও আপলোড দেবেন ভাই, সবাই তো ভাই আপনার গালাগালি করে খারাপ বাসে অনেক কিছু বলে, তারপরে মানে কাস্টম খেলার জন্য কিন্তু ভাই আমি আপনার ভাই সম্মানে সেটবে ভালো হবে বলতেছে ভাই, একটু খেলেন ভাই, একটা ইচ্ছা আপনার সাথে খেলা ভাই, হারলেও আপলোড দেবেন জিতলেও আপলোড দেবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছো। গাইস ভয়েস শুনে তো শুনলাই, এটা পোলানা মাইয়া কি করছে গাইস জানি না, নাকি ভয়েস ওভার দিয়া ভয়েস পাঠাইছে, আমার কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে আর বলতেছে আমি যেহেতু ভাই ফোন দিয়ে গেম প্লে করি কয়েকদিন ধরে অনেকের সাথে, কিন্তু ভাই অনেক সাবস্ক্রাইবারের সাথে কিন্তু চ্যালেঞ্জ করছি বা ভিডিও বানাইছি, তো সেও কিন্তু গাইস এরকম ভিডিও বানাইতে আসছে আর সে বলতেছে হারবো জিতবো তার সাথে যাতে একটা ম্যাচ আপলোড দিই। তো এই যে দেখো গাইস, তার সাথে কিন্তু অলরেডি কাস্টম শুরু হয়ে গেছে আর সে নাকি গাইস খুব ভালো খেলে, তো দেখি গাইস আসলে কেমন খেলে। আর আমি যাই গাইস, যেহেতু সে বলছে হারলেও আপলোড দিতে জিতলেও আপলোড দিতে, তো দেখা যাক সে আমার হারাইতে পারে কিনা, মানে ফুল কনফিডেন্সে বলছে গাইস। আর আজকে কিন্তু ভাই একটু প্র্যাকটিসও করিনি ফোন দিয়া, বাট তারপরে কিন্তু প্রথম রাউন্ডে দেখলাম কীরকম একটা হেড দিয়ে কিন্তু একদম উড়াই দিছি। আর আসলে ভাই আমি কিন্তু ফোনে তোমরা জানো একদমই নতুন, প্র্যাকটিসও করি না ভাই, যে চ্যালেঞ্জ দেয় হুট করে ঢুইকা যায় খেলা শুরু করে দিই, তারপরে দেখি গাই জিততে পারি কিনা। দেখছো মুভমেন্টের অবস্থা, মুভমেন্ট তো একদমই করতে পারি না, দাঁড়ায় দাঁড়ায় ওয়াল ছাড়তে হয় তো বুঝো খুব কষ্ট হয়। এ ভাই উড়াই দিছে, ওয়ান টেপ লাগাই দিছে ভাই, বোকামি করছে আগে ফায়ার দিয়া, এরকম বোকামি করা যাবে না, নাহলে কিন্তু পুরো ম্যাচ পরে হারতে হবে। চলো 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 গাইস, আর ভেরি ভেরি সরি ভাই আজকে কিন্তু প্রথম চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারলাম না, কারণ একটু ঝামেলা হয়েছে আমার, আমাদের এখানে একটু কারেন্টের প্রবলেম করছিল, ঠিক আছে। তো যাই হোক গাইস, মিলাই ঝিলে মনে করো দিতে পারি নাই, তো কালকে দিকে ইনশাল্লাহ সবগুলো চ্যানেলে রেগুলার ভিডিও পাবা। তো অলরেডি কিন্তু তার সাথে ফাইট চলতেছে ভাই, আর চলো গাইস, আর সে কিন্তু একটা ভালো কথা বলছে গাইস, আমি একটা জিনিস দেখছি অনেকেই কিন্তু গাইস বকাবকি করে মনে করো কাস্টম খেলার জন্য, আসলে এগুলো না করা উচিত ভাই, ভালো করে কে বললো কিন্তু অনেক সময় অনেকের সাথে খেলি, এখন সময় না পাইলে তো সবার সাথে খেলা পসিবল না, তারপরে ট্রাই করি গাইস। আর তার কথাবার্তা ভালো লাগছে গাইস, আর আমি শিওর গাইস সে পোলা নাম মাইয়া জানি না, বাট ভয়েসটা চেঞ্জার দিয়ে হয়তো এরকম করতে নেই, ভয়েসটি অন্যরকম আঁকতেছি, বাট চলো যেহেতু গাইস সম্মানের সহিত বলছে খেলবো। আর লাগতেছে না কেন গাইস, আজকে তো লাগতেই আছে না ভাই, এমনি দিন তো টাস টাস একের মতো লাগে, আজকে মনে কর হাত পুরো বরফের মতো জুই মার হয়েছে, মানে ঠিক মতো মুভমেন্টই করতে পারতেছি না গাইস, দাঁড়ায় দাঁড়ায় হ্যান্ড হ্যান্ডেলটাই না খেলতেছি পুরো। এ ভাই ইজি ওয়ান টেপটা ছিল ভাই, এইরকম ফায়ার আমার মিস হয় না, আজকে মিস হইলো কেমনে, দেখছো ওয়াল ছাড়তেছি কত দূরে দূরে, চলো চলো মানে হাত খসখস হয়ে গেছে গাইস একদম বরফের মতো, মনে করো লড়তেছে চলতেছে না, স্কিনের ভিতরে পানি ঢাললে যেমন লাগে না খসখস হয়ে থাকে এরকম হয়ে রয়েছে কি লেগে জানি আটটা ভাই, লাগ ইস একদম ইজি আসছিল গাইস এই ম্যাচটা, বাট লাগাইতে পারলাম না তাও। আচ্ছা সমস্যা নাই গাইস, ওয়ান বি ওয়ানই তো, আর ওয়ান ওয়ান রাউন্ড চলতেছে, আশা করি জিতবো গাইস, কনফিডেন্সে খেলতে হবে, আর সে যেই কনফিডেন্টলি গাইস আমার এই চ্যালেঞ্জটা দিছে মনটা তো আজকে বাস একটা লাগবো, বাট যেহেতু সমস্যা নাই গাইস, তোমরা সবাই তো বলো ভাই সবসময় জিতা ভিডিও আপলোড দিই, আজকে যদি সে আমার হারাইতে পারে গাইস আমি ওই ভিডিও আপলোড দিব, তো চলো এখন থেকে কিন্তু গাইস হারি তোমাদের সাথে জিতি আপলোড দিব, অবশ্যই কিন্তু গাইস ভালো ভিডিও হইতে হবে, যদি দেখি যে না তোমাদের খেলা ভালো, ভালো খেলছো আসলে ভাই, ভালো খেলা দেখে হারাইছো, তাহলে আমি অবশ্যই ভিডিও আপলোড দিব। আর আমাদের এই ভাই যেইভাবে কনফিডেন্টলি গাইস বলছে, আমার তো মনে হয় আজকে আমার হারাই দিব, মানে আজকে হাইরেও কি আমার ভিডিও আপলোড দিতে হবে গাইস, এমন দিন এসে পড়লো, চলো প্যারা নাই গাইস আমি রিল্যাক্সে খেলি, ভাই 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 মারছিল রে, এ লাগে না কে ভাই আজকে লাগতেই আসে না আমার, একদমই লাগতেছে না গাইস, গাইস গাইস মেরে গেলাম মরে গেলাম, চল ভাই আরে গাইস একটা জাতা দিয়ে মেরে দিছি ভাই, বিশ্বাস মরে গেছিলাম এখনই, লাগতেই আসে না আজকে কি হয়েছে, প্র্যাকটিস করি নেই গাইছি একটু, পাশাপাশি গাইস আজকে হাতটা কেমন যেন খসখস হয়ে রয়েছে, মানে লাগাইতে পারতেছি না, ওই যে আইতাছে আইতাছে দৌড়মে রাইছে, দাঁড়াও রূপে দিয়ে যাইয়া এই লো ওয়ান ট্যাপ ভাইয়া, তোমার খেয়ালই করতে পারে নি ভাই, আমি যে উপরে দিয়ে আমি বুঝেই নেই বলাই, বলে দাঁড়ায় দাঁড়ায় ওয়ালের পিছিয়ে আমার ফুকাইতেছে লাফায় লাফায়া, যা গাইস অলরেডি 3-1 চলতেছে, চলো দেখা যাক গাইস আমাদের ভাই কি কামব্যাক করতে পারবে, আর ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার দেখলেই বোঝা যায়, ওই যে দেখছো অলরেডি অর্ধেক লাইফ আমার কমাই দিছে, ভাই 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 কী করবো গাইস, ফাইটলো মোনা মেরি মারুম, চলো হুকুম হইছি শর্ট মোট একটা দিম, ওই যে ইস রে মিস ফায়ার, চলো গাইস আজকে একটা এডব্লিউ দিতে ট্রাই করি, একটু আগে ড্রপ লোড করে কিন্তু এডব্লিউ লিছি, এই লো এক শট ভাই লাগো, এই আরে শর্টই কানেক্ট করতে পারি নাই ভাই, মাইরা দিছি এর আগে ওয়ান ট্যাপ, যাক সমস্যা নাই গাইস অলরেডি কিন্তু 2-3 চলতেছে, এখন এই রাউন্ডে কী হয় দেখি ভাইয়া, ওই যে গাইস আমি কিন্তু মারার বোর্ড ট্রাই করতেছি, ও কিন্তু মুভমেন্ট দেখতেছে এদিক টুদিক ঘুরতেছে, আবল তাবল গুলি মারতেছে ভাই, কোনটা লাইগা জায়গা কইতে পারি না, এই এটা কী পুই রাইছে গাইস, ঝামালা শু আয় পুইরা ভাই দিছে একটা টাস্ক করে ওয়ান টেপ, আর এইদিক দিয়ে কিন্তু 3-3 হয়ে গেছে ভাই, মাথা মতো কাজ করতেছে না, ও খেলতেছে কি যা মারতেছে সব ওয়ান টেপ ভাই, ওর দিকে একটু সেফটিতে খেলতে হবে, চলো চলো এই যে যায় পড়ছে রে ভিতর দিয়া,
ভয় আছি। দেখছো ভাই কেমনে ওয়ান টেপ লাগাই দিল নকদে ঘুরা। দেখি গাইস এই রাউন্ডটা বাইর করতে পারি কিনা। অলরেডি ও কিন্তু এক রাউন্ড লিডে চলে গেছে, আর ওর দৌড়ের স্টাইলই তো আমার ভালো লাগতেছে না ভাই। ওই জাম সুপুরে দৌড়াইতেছে আর আমার ওয়ান টেপ দিতেছে, যে দেখছো এক ফাল দেয় আর ধাপ করে ওয়ান টেপ হয়ে দেয়। আর সালা প্রচুর চালাক প্লেয়ার গাইস, পিকে দিতেছে না আর মারুন কেমনে কত। এই যে দেখছো ভাই বাইরেতে ভয় লাগে, ও কত দূর গেছে গা, আর আমার তো ওয়াল হাতে আয় না। ইস রে মাইর খাইতেছি ভাই, ভাই ভাই মারিস না রে ভাই মারিস না। দাঁড়া 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 হয়ে গেল। এই যে পিছিয়ে আইসে একটা ওয়ান টাইপ দিলাম ভাই, মরলো না কপাল। দেখছো গাইস এত ফুটা কপাল কার আছে কত ফালতু, মানে কি কমো গাইস এত গ্লিচ হলে কেমনে হয়। ওয়ান টাইপটা ইজি মরার কথা। আর গাইস তোমরাও চাইলে কিন্তু ভাই ভালো ভালো যারা প্লেয়ার আসো চ্যালেঞ্জ দিতে পারো। ফোনে কিন্তু আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতেছি, আশা করি খুব ভালো গেম প্লে দেখতে পারবো কিছুদিন পর। তো ফোনে যদি একবার হাত বৈশা পড়ে গাইস, একবারে একলাই ওয়ান বি ফোর খেলুম পিসির মতো। এখন তো একটু নতুন গাইস, এখন ওরকম একটা ভালো খেলতে পারি না। আর আমি তো এমনি তো ফোনে খেলি অনেক আগে খেলছি গাইস, দুই তিন বছর আগে। দেখছো কি ওয়ান টাইপ দিছি, ওর চান দিয়ে একদম ঠুয়াতে উড়া দিছি। এটি হচ্ছে ওয়ান টাইপ ভাইয়া, আরও আরও আগে মরে যেত গাইস। ওর কপাল ভালো আসছিল, গ্লিচের লেগা বেঁচে গেল। চলো আরেকটা ওয়ান টাইপ দিছি, মরলো নাকি আবার আরেকটা দিছি, মরলো নাকি ভাই গাইস। দাঁড়ো দাঁড়ো এই চান্সে লাস্ট লাভ ভাই, দেখছো কপাল ওরও দুইটা ওয়ান টাইপ দিলাম টানা মরলো না। বাট ও লাভ দিয়ে যখন জাম্প শট দিলাম আমি ঠিকই মরে গেলাম। তোর ঘোড়া টিমের গেম খেলুমি না, মাথা মোতা কান নষ্ট নয়, এত গ্লিচ দিলে কেমনে হইব, ইজি জিতা রাউন্ড হাইরা যাই। চলো এই যে শেষ গাইস ক্লিয়ার করে দিছি ওরে, আইসিএল যেই জোরে দৌড় দিয়ে। এইবার যদি ওয়ান টাইপ মিস হইতো গাইস, মানে নাল মরতো, আমি আসলে গাইস গেম খেলে বাদ দিয়ে দিত। চলো ভাইয়া ট্রাই তো করতেছি গাইস, লাগো উফুরে ওয়াল কই উঠছি ভাই। দাঁড়ো 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 উপরটা ধরা খাই গেছি গা। আচ্ছা চলো গাইস নিচে নামতে হবে, আর আমার কিন্তু মোটামুটি ভালোই ড্যামেজ দিছি, আমিও ড্যামেজ দিছিলাম বাট ড্যামেজ কিন্তু মোটামুটি আমি ভালো খাইয়ে গেছি। চলো গাইস নিচে নেমে গেছি, নিচে নেমে একটা বন ফায়ার। এবার পোলাই কি আসবো, যে আইসে 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 পিস দিয়েছে রে, আইসে আইসে তাও পিস দিয়া। চল লাগ মরো ভাই, মরতে ইচ্ছা না মরতে ইচ্ছা না। এই একটা দিছি পিচ্ছি করে ওয়ান টেপ লাগছে, পিচ্ছি ওয়ান টেপ লাগছে। লাগ ভাই আর একটা দিছি বডি লাগছে গাই, জোন ছোট হয়ে গেছে আর বডি লাগে, ছোটো ছোটো ওয়ান টেপ লাগে, কী হইতেছে না হইতেছে। এই যে এই জায়গায় প্যাক করতে হোক। চলো গাইছে আর একটা বনফায়ার মারছি ভাই, লাগো ইসে রে 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 ওয়াল না পারলাম, আমি গেছিলাম ওয়াল না পারলাম, আমি গেছিলাম গাইস ভয় পেয়ে গেছিলাম পুরো। আচ্ছা চলো চলো গাইস আমার কিন্তু নার্ভাস হওয়া যাবে না কোনো মতে, কিন্তু গাইস রাউন্ড যেমন হোক বাইর করতে হবে, হারা যাবে না একদমই। তো দেখি কি হয়, কই গেল এনিমি, ওই যে ওই যে ওই যে যে এনিমি ফাঁকা ফুকা দিয়ে মারতে আছে ভাইয়া। লাগ ভাই লাগছে, মরলো না গাইস, কয়বার মারলাম আর কত মারুম, মরতেই আছে না। আসো এইবার মরদে ভাই, কতক্ষণ টুকাটুকি করার পর ভাই কতগুলো রেট দিলাম মরলো না ভাই, মারি মরেই না, কী খেয়ে আইছে ভাই সাবস্ক্রাইবার মানুষ, কী করে না করে বুঝি না, আর গিরি না আমার লোকের তো গিলিস দেখে ভাই। আচ্ছা চলো গাইস ছয় পাঁচ চলতেছে, আমি কিন্তু জিতা যাবো হইব না গাইস, আমার মনে হয় আর জিতা হইল না, ছয় ছয় হয়ে গেছে, আমি কি পারবো গাইস সাবস্ক্রাইবারের লোকে জিততে। ও কিন্তু বলছে গাইস হারলে জিতলে দুইটাই ভাই আপলোড দিতে, হারলে আপলোড দিতে জিতলে আপলোড দিতে। বাট লাস্ট রাউন্ডে কিন্তু গাইস ও একটা জাতা দিছে আমারে, এক জাতা আমার অবস্থা পুরো কাইত চাইত বানায় দিছে। দেন তারপরে দেখো কি হয়, কোনো মতে কিন্তু আমি মেডি মেডি মারি, লাইফ টাইপ কিন্তু একদম ফুল হেলথ করি, কারণ আমি রিক্সের ভিতরেই থাকতে চাই না যেহেতু লাস্ট রাউন্ড। বাট তারপরে গেছে আমার একটা বোকামি হয়ে যায়, আমি সোজা উইরা যাই ওরা মারতে, আর ও কেমনি জানি গাইছে একটা জাম্প শট দিয়ে আমার চান্দিটা উড়া দেয়। দেখো ওই যে দেখছো এক সেকেন্ড একটা জাম্প শট দিল, আমার একদম সেকেন্ডের ভিতরে খণ্ড খণ্ড করে দিছে। তো যাই হোক গাইস ভিডিও আর বড় না করি, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানো, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সটে কিন্তু গাইস খুব সুন্দর ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, লাইভ চ্যানেলও কিন্তু আজকে ভিডিও আসবে, কেউ মিস করো না। তাহলে চলো গাইস আজকের মতো যাওয়া যাক, সবাই ভালো থেকো সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফিজ।